নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি রূপশ্রী, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। বিস্তারিত, স্বামীর অনুপস্থিতিতে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কামাল হোসেন নামে এক যুবক। ঘটনা ধর্মনগর শহর লাগোয়া বটরশি এলাকায়। স্বামীর অবর্তমানে এক ছেলেকে এবং শাশুড়িকে নিয়ে ভাড়া থাকে এক গৃহবধূ। স্বামী গাড়ি চালক হওয়ায় প্রায়ই তাকে বাইরে থাকতে হয়। বটরশিতেই দোকান রয়েছে কামাল হোসেন, সে এক ছেলে ও এক মেয়ের পিতা। প্রকৃতির ডাকে সাড়া দিতে গৃহবধূ বের হলে তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে কামাল হোসেন। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা বের হয়ে এসে কামালকে হাতে নাতে ধরে ফেলে। খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। মহিলা পুলিশ এলাকায় গিয়ে কামালকে লকআপে নিয়ে আসে। রবিবার গৃহবধূ কামালের বিরুদ্ধে মামলা দায়ের করে মামলা নাম্বার 30/19 এবং ভারতীয় দণ্ডবিধির 457/354 ধারাতে আটক করা হয়েছে। সোমবার তাকে কোর্টে প্রেরণ করা হবে। বাড়ির ঠিকানা খুনের অভিযোগে অবশেষে গ্রেফতার আশিক উদ্দিন নামে এক যুবক। পুলিশি জেরায় সে নিজেই স্বীকার করে যে সেই ছিল মূল অভিযুক্ত। কৈলাসহরের ইরানী থানার অন্তর্গত হীরাছড়া এলাকায় গত 1 সেপ্টেম্বর 50 বছরের চরিত্র ওরাং ওরফে কালামিয়া ওরাংকে বেধড়ক কুপিয়ে খুন করে রাস্তায় ফেলে দিয়েছিল। দুদিন পর ইরানী থানার পুলিশ সন্দেহজনকভাবে ফুলবাড়ি কান্দিগ্রাম পঞ্চায়েতের উত্তর বরখলা গ্রামের 35 বছরের যুবক আশিক উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে তুলে পুলিশ রিমান্ডে আনে। পুলিশ রিমান্ডে আনার পর পুলিশি জেরায় আশিক নিজেই স্বীকার করে যে সে ধারালো দা দিয়ে কুপিয়ে চরিত্র ওরাংকে হত্যা করে এবং আশিক হত্যার সময় যে দা ব্যবহার করেছিল সেই দা সেপটিক ট্যাঙ্কে ফেলে রেখেছিল। পুলিশের সামনে এবং কৈলাসহরের এসডিএম বিশাল কুমারের সামনে আশিককে দা বের করে। পুলিশ রিমান্ডে শেষে রবিবার ফের আদালতে প্রেরণ করে আশিককে। আদালত আশিককে জেলে পাঠায় 14 দিনের জন্য। ঘটনা সম্পর্কে বলতে গিয়ে ইরানী থানার পুলিশ অফিসার চৈতন্য রিয়াং বলেন, আমরা এখানে 1 তারিখে গত 1 তারিখ রবিবার রাত্রে আমরা ইরানী থানাতে খবর আসছিল যে একটা ডেড বডি হীরাছড়া ওরাং কলোনিতে পড়িয়ে রয়েছে। এই খবরটা পাইয়া আমরা সঙ্গে সঙ্গে গেলাম জায়গাতে। জায়গাতে গিয়া দেখা যায় যে আসলে ডেড বডি পড়িয়ে রয়েছে। তার নাম হইল সচিন্দ্র ওরাং, চরিত্র ওরাং, আর তার নামে তো কালামিয়া ওরাং। তো আমরা সঙ্গে সঙ্গে ডেড বডিটা রিকভারি করে আমরা হসপিটালে পোস্টমর্টমের জন্য পাঠাইছি। পাঠানোর পরে পরের দিন আমরা অনেক কিছু জিজ্ঞাসাবাদ করিয়া গ্রামে একজন সাসপেক্ট আমরা ডিটেইন করিয়া আনছি। আনার পরে আমরা অনেক কিছু জিজ্ঞাসাবাদ করি, অ্যারেস্ট করি, আমরা কোর্টে এটা পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করছি এবং সেই মূলে আমরা পুলিশ রিমান্ড পাইছি। পাওয়ানোর পরে আমরা আরও জিজ্ঞাসাবাদ করার পরে সে গতকাল রাত্রে সে স্বীকার করিয়া আমরা গতকালকে তারে আমরা এসডিএম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারে
তারে আমরা জায়গাতে নিয়ে যাই এবং জায়গাতে সব কিছু দেখাইছে যে কোন জায়গাতে মারছে এবং যে অস্ত্র দিয়ে মারছে দাউ দিয়ে মারছিল ওই দাউটা কোনখানে ফেলাইছে এটাও সে দেখাইছে তো ভিডিওগ্রাফিও সব কিছু হয়েছে পরে হে দাউটা তারে রাত্রে গত রাত্রে সে ওই কালামিয়া ওরাঙ্গে একটা রাস্তার মধ্যে কুবাইছে শরীরে পুরা শরীরে কুবাইছে কুবাইয়া মারার পরে সে দাউটা ওপন মুখেশটা সে নিজের বাড়িতে গিয়া তার ল্যাট্রিনের ভিতরে ফালাই দিছে দাটাকে উদ্ধার হয়েছে হ্যাঁ দাটা গতকালকের উদ্ধার হয়েছে তার স্টেটমেন্টের মধ্যে উদ্ধার করছি আমরা এবং উদ্ধার করিয়া সিজার করছি সিজার করার পরে আজকে আমরা আবার তার পুলিশ রিমান্ডের এক্সপায়ারির পরে আজকে আমরা কোর্টে আবার ফরওয়ার্ড করছি তারা জারেদ হোসেন তার নামটা কি জারেদ হোসেন তার নাম হলো আশিকুদ্দিন এইল ফুলবাড়ি কান্দি উত্তর বরকলা কয়লা শহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট নিউজ বাংলা কয়লা শহর বিদ্যুৎ দপ্তরের গাফিলতির ফলে পরপর ঘটছে দুর্ঘটনা রবিবারও এমনই একটি ঘটনার সাক্ষী রইলেন মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা কয়লা শহরের মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজ মিয়ার গৃহপালিত একটি গরু ভোরবেলা বিদ্যুৎ পরিবাহী তারের জন্য মারা যায় অল্পের জন্য 3 জনের মৃত্যু হয়নি বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে এরকম ঘটনা কয়লা শহরের বিভিন্ন এলাকায় প্রায়ই ঘটছে সিরাজ মিয়া জানান প্রতিদিনের মতো আজ সকালেও ছোট মেয়ে গরুটিকে বাড়ি থেকে বের করে ধানের জমিতে নিয়ে গিয়েছিল জমিতে বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ে রয়েছিল গরুটি জমিতে যাওয়ার পর বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসা মাত্রই গরুটি মাটিতে লুটিয়ে পড়ে এবং গরুটি মারা যায় অল্পের জন্য সিরাজ মিয়ার মেয়ে এবং জমিতে কর্মরত এক শ্রমিক প্রাণে বেঁচে যায় সিরাজ মিয়ার মেয়ে চিৎকার শুরু করলে সিরাজ মিয়া বাড়ি থেকে দৌড়ে চলে যায় জমিতে উনিও অল্পের জন্য বেঁচে যান সিরাজ মিয়া আরো জানান অনেকদিন ধরে এই এলাকায় বিদ্যুতের খুঁটি এবং তার খুলে পড়ে রয়েছে এবং ছিঁড়েও গেছে দপ্তরকে গ্রামের মানুষ বারবার জানানোর পরও আজ অবধি দপ্তরে কোনো হেলদোল নেই বলে সিরাজ মিয়া ক্ষোভ প্রকাশ করেন আমি ঘরে আসলাম তখন 8টা চিৎকার দিছে আমার বাতিজি আর আমার ভাইয়ের বউ বড়জন কোথায় গরু কারেন্ট লাগিয়েছে গিয়ে তখন আইসি আমি দৌড়িয়া এখানে দৌড়িয়াওয়ার পরে দেখছি গরুটা ফড়িয়া গেছে গিয়া পড়া যাওয়ার পরে দেখছি কারেন্টের তার এখানে কারেন্টের তার পড়ার সাথে সাথে দেখিয়া অন্তকি আমি আবার ব্যাক করছি ব্যাক করার বাদে তারারে টান নিয়ে আনছি আমার বাতিজি তারারে এখান থেকে সরাইয়া আনছি কারেন্টের তারও তারাও লাগিয়া মরতো যার কারণে আমিও কারেন্টও লাগতাম যে পজিশনে কারেন্টের তারটা পড়ছে ডানের ক্ষেতের মধ্যে দিয়া তারটা দেখাও যান না এরপরে গরুটা মানে রশিদ ধরি টানিয়া আমি নিজে সাহস করে ছুটাইছি কিন্তু যার কারণে গরু মরে গেছে গরু দুঃখ নাই কিন্তু মানুষ যে 3 জন মানুষ বাচ্চা যেন এটাই সবচেয়ে বেশি ভাগ্যবালা কিন্তু কারেন্ট অফিসও ফোন করা হয়েছে সকালটাকে ফোন করা হয়েছে এখন প্রায় 5-6 ঘন্টা ইয়া গত ইয়া গেছে এখন পর্যন্ত তারা ইয়া কেউ দেখছে না ঘটনাটা কী বা কারেন্টের তার এখন পর্যন্ত তারা সরাইছে না তারা বিল নেওয়ার সময় আগে থাকে 1 মাস না দিলে কিন্তু ফাইন দেবন লাগে কিন্তু এখন পর্যন্ত কারেন্টের মেরামতি নাই কমপ্লেন করলেও নাই আইতে রাজি নাই অথচ মেম্বার প্রধান এরা মিলিয়াও কমপ্লেন করেন কারেন্টের এই সমস্যা কিন্তু তারা আইতে রাজি তো কি মনে করেন এই ঘটনাটা মানে মূলত কি লেগে হয়েছে মূলত হয়েছে কারেন্টের ইলেকট্রিক ডিপার্টমেন্টের গাফলাতির দোষে হয়েছে এই জিনিসটা এটা অনেক আগে থাকি জানানি হয়েছে এই কারেন্টের প্রবলেম তারপরে খুঁটিগুলা ফরতাছে মানে কাইতইয়া ফরতাছে কারেন্টের খুঁটি টানা পর্যন্ত নাই যার কারণে তারার গাফলাতির দোষে আজ গরিব মানুষ আজ একটা গরু মারা যায় গরু কয়লা শহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট নিউজ বাংলা জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে গুরুতর আহত 2 যুবক ঘটনা কল্যাণপুর থানা এলাকার কচুপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গুরুতর আহত 2 যুবক ঘটনা কল্যাণপুর থানা এলাকার কুচপাড়া গ্রামে অভিযোগ জায়গার মালিকের যে আজ তার জায়গায় জমি চাষ করাতে 2 যুবককে পাঠায় 2 যুবকের নাম দুলাল দেবনাথ এবং অজিত কুমার দাস তারা যখন জমিতে কাজ করছিল তখন হঠাৎ করে 2 যুবক ধারালো অস্ত্র দিয়ে তাদের দুজনের উপর আক্রমণ চালায় পাশে থাকা অন্য শ্রমিকরা দুজনকে রক্তাক্ত অবস্থায় কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর জীবিতে রেফার করে ছুটে আসে কল্যাণপুর থানার পুলিশ মারপিটকে কেন্দ্র করে বিকেল 3টে নাগাদ কুচপাড়াতে চাঞ্চল্য ছড়ায় আমার জায়গাতে আমি আমার সঙ্গে রাহাতে ছেলে তখন দেবনাথ এবং মানিক দেবনাথ তারা ড্রাইভার জন্য মাথা তো ভালো কে কে আছে মজিদ দাস দেবনাথ
তো দুজন উন্ডেড কেস আছে ইমার্জেন্সিতে, আমরা একজনের নাম দুলাল দেব না, তো একজনের নাম হচ্ছে অজিত কুমার দেব, অজিত কুমার দাস। তো দুলাল দেবনাথ যে আছেন ওনার মাথার মধ্যে আঘাতের চিহ্ন আছে, লেসারেটেড উন ফ্রন্টাল লোব, ব্লিডিং ব্লিডিং হইতেছে। তো আমরা প্রাথমিকভাবে চিকিৎসা দিয়েছি, স্টিচ করানো হয়েছে, তারপর তার আগরতলাতে রেফার করা হয়েছে। তো সেম ক্ষেত্রে ওইটারও আগরতলা রেফার করা হয়েছে অজিত কুমার দাসের, টাইনের হাঁটুর মধ্যে ব্যথা পাইছে, হাঁটুর মধ্যে হিস্ট্রি হয়েছে, হাঁটুর মধ্যে ব্লো বাড়ি দেওয়া হয়েছে, আঘাত করা হয়েছে, এখান থেকে মানে তার ব্যথা সৃষ্টি। তাছাড়া তার মাথার মধ্যেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তো এখানে স্টিচ লাগছে না, তবু আমরা প্রাথমিক চিকিৎসার পরে তারাও রেফার করে দিয়েছি। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সমস্ত রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষক ও অভিভাবক সম্মেলন। রাজ্য সরকারের এই নতুন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ছাত্রছাত্রী সহ অভিভাবক মহল। গতানুগতিক শিক্ষক অভিভাবক সম্মেলনের ধারা পরিবর্তন করে নতুনভাবে নতুন ধারণা নিয়ে সারা রাজ্যের বিদ্যালয়গুলিতে 8-9-2019 ইংরেজি তারিখে তেলিয়ামুড়া বিভিন্ন বিদ্যালয়েও হয় শিক্ষক অভিভাবক সভা। রাজ্য সরকারের এই উদ্যোগ আগামী দিন ছাত্রছাত্রীদের পড়াশোনা সহ সার্বিক উন্নতিতে কাজে আসবে, এরকমই অভিমত ব্যক্ত করেন অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষ। আজকের এই শিক্ষক অভিভাবক সভায় অভিভাবকদের উৎসাহ ছিল লক্ষণীয়। এর মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? এর ভিতরে আলোচনা হয়েছে তোমার যে রিডিং পড়তে পারে না, তাহলে পড়ানোর লাগে ভালো করে বাড়ির ভিতরে পড়ানোর লাগে, তাছাড়া ইংলিশটার দিকে একটু ভালো নজর দেওয়ার লাগে, ইংলিশ অঙ্ক এটার দিকে একটু ভালো নজর দেওয়ার লাগে কিছু। শুনলাম এটা খুব ভালো ছাড়া পাওয়া গেছে আমাদের স্কুলে। কোন স্কুল স্যার? আমাদের ইচারবিল হায়ার সেকেন্ডারি স্কুল টেলি। আমরা খুব ভালো ছাড়া পাওয়া গেছে এবং যে পদ্ধতিটা নেওয়া হয়েছে এটা খুবই যুক্তিযুক্ত। একজন ছাত্রকে, একজন ছেলেকে যদি মানুষ হিসেবে গড়ে তুলতে হয় তাহলে ছাত্র, শিক্ষক এবং অভিভাবক তিনজনের মিলিত প্রচেষ্টাতেই হতে হয়। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। যথাযোগ্য মর্যাদা সহিত গোমতী জেলার উদয়পুরেও পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কৃষি ও পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সারা রাজ্যের সাথে গোমতী জেলা সদর উদয়পুরও যথাযথ মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এদিন দুপুর আনুমানিক 3টে উদয়পুর টাউন হলে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী, উদয়পুর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী, গোমতী জেলা পরিষদের সদস্য পদ্মমোহন জমাতিয়া, অতিরিক্ত জেলা শাসক প্রাণেশ লাল চাকমা, গোমতী জেলা শিক্ষা আধিকারিক শুভরঞ্জন দাস, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুজন সেন, কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা প্রমুখ। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীরা। অনুষ্ঠানে সাক্ষরতা প্রশিক্ষণরত কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, এই জেলায় যেন একজনও নিরক্ষর না থাকে, সকলেই যেন সাক্ষরতার আওতায় আসে, তাহলেই এই অনুষ্ঠানের সার্থকতা আসবে। গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী বলেন, সকলকে সাক্ষরতা করার ক্ষেত্রে দপ্তরের আধিকারিক কর্মী সহ প্রশিক্ষণরত সকলের সহযোগিতা প্রয়োজন, আর তাহলেই বাস্তবে সকলকে সাক্ষরতা করা সম্ভবপর হবে। প্রত্যেকটি মানুষকে শিক্ষার আলোক আলোকিত করতে শুরুতে হয়েছিল যারা বিশ্বব্যাপী যে নিজের নামটুকু জানিয়ে দিতে পারত। আমরা টিপসু বলি, এর মাধ্যমে তাদের প্রয়োজনীয় কাজটুকু করতে হবে।
উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিংয়ের বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। আপনি জানেন, মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 liter, 2 liter এবং 20 liter ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। ফিরে এলাম বিরতির পর। ফের যান দুর্ঘটনায় মৃত্যু হলো এক অবুঝ শিশুর। ঘটনা শনিবার দুপুরে বিশালগড় থানা এলাকায়। নিহতের মায়ের অভিযোগ তাদেরই ভাড়া করা মারুতি গাড়ির চালকের উপর। গত 5 সেপ্টেম্বর বিশালগড় থানাধীন বাইদেরদিঘি এলাকায় পথ দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা বাইদেরদিঘি এলাকা এবং পথ অবরোধেও বসেছিল এলাকাবাসী। এর রেশ কাটতে না কাটতেই ফের যান দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনা ঘটল বিশালগড়ে। শনিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বিশালগড় থানার অধীন বিশালগড় বক্সনগর সড়কের দক্ষিণ দুর্গানগর জামে মসজিদের সামনে। নিহতের মা সুরিয়া আক্তারের অভিযোগ তাদেরই ভাড়া করা মারুতি গাড়ির চালকের দিকে। তিনি জানান, ট্রিপ নিয়ে চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। কলমচৌড়া থানা এলাকার মানিকনগর তাদের বাড়িতে থেকে মেলাঘরের এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল তারা। তবে শিশুর পিতার আগে দুর্গানগরের এক বন্ধুর বাড়িতে এসে বসে রয়েছিল, কিন্তু দুর্গানগর এলাকায় পৌঁছতেই স্বামীকে গাড়িতে আনার জন্য সন্তানকে গাড়িতে রেখেই শিশুর মা নেমে পড়েন। তবে মাত্র 5 মিনিটের মধ্যে এসেই দেখেন রাস্তার ধারে শিশুটির রক্তমাখা থ্যাপলানো দেহ পড়ে রয়েছে। পরে শিশুটির পিতা চালককে উত্তম মধ্যম দিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালের দিকে রওনা হন। বিশালগড় বাজারে পৌঁছার আগেই একটি গাছের সাথে ধাক্কা খায় গাড়িটি। শিশুটির অবস্থা তখন প্রায় অর্ধমৃত। এমতাবস্থায় পুলিশের গাড়ি করে তাকে পাঠায় বিশালগড় হাসপাতালে। সেখান থেকে তাকে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসকের মুখ থেকে এই খবরটি শুনে কান্নায় ভেঙে পড়ে তার পিতা ও মাতা। এই শিশু মৃত্যুর ঘটনায় চালকের শাস্তির দাবি জানিয়ে রবিবার সাত সকালে বিশালগড় বক্সনগর সড়ক অবরোধ করে স্থানীয়রা। অভিযোগ, সেখানে বিশালগড় থানার পুলিশ যাওয়ার আগে এলাকার বুথ সভাপতি গিয়ে সড়ক অবরোধ তুলে দেয়, যদিও পরে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আমার বাচ্চা লই ফোকা বেড়াইতে আমি বদিছি। কোন জায়গাতে? আচ্ছা, যখন বাচ্চা লইয়া গেছি বাচ্চার বাপের সাথে আসিল, বাচ্চার বাপে যেমন বাইক দিয়ে গেছে তো কইছে তোমরা মারুতি দিয়ে আইও, আমি বাইকটা দিয়ে যাইয়া বাইকটা আমি রিপনের বাইতে রাখাম, বাইককে আবার মারুতি দিয়া তোমরা লোকে যাই। তারপরে এই কথা কোনো পর গেছি আমরা, হে ড্রাইভারে এফাইল কতক্ষণ এফাইল কতক্ষণ চালাইতে চালাতে এইভাবে গেছে। ড্রাইভারে আমার জিজ্ঞেস করছে কোন জায়গায় যা, আমি কইছি মেলাঘর যা। এই কথা কোনো এত দূরে যাইবা, এই বেলে গেলে তোমরা রাত্র হইবা, আমি কই ঠিক আছে রাত্র তোমরা দু টাকা দিয়ে যাব করে। তারপরে কইছি রিপনের বাড়ির সামনে দাঁড়াইতে হেরি, হ্যাঁ রিপনের বাড়ির সামনে না দাঁড়াইয়া দুর্গানগর বাজার গাড়ি নিয়ে গেছে। যাওয়ার পরে এরপরে দিই বাজার, এরপরে কই তোমার কইছি এনে দাঁড়াইতে, তুমি তো আর দাঁড়াইলে না, ও না আবার ফিরা তুমি যা লাগবো, হ্যাঁ দাঁড়াই রয়েছি। এ আইসি এয়া দেখি বাচ্চার বাপে এনো নাই ভিতরে আছে। এরপরে গাড়ি দাঁড় করাইছে, দাঁড় করানোর পরে আমি নামছি, আমি আমার বাচ্চারে কইছি বাবু আইও তুমি,
বাচ্চা না আমার যেতাম না, তুমি যাও, আমি গাড়িতে বইয়ে থাকাম, আমি বাড়িতে না বইয়ে থাকলে অন্য মানুষ গাড়িতে উঠলে আমি আসে, এখন আছি শুধু ড্রাইভার, গাড়ি আছি লাইফ আছে ড্রাইভারে লইয়া গাড়ি ড্রাইভারও বইটা আছে। যখন আমি গেছি একটু পা দুই মিনিট তিন মিনিট মনে হয়েছি গেছি, যাওয়ার সাথে সাথে সে ড্রাইভারে আমার বাচ্চাটার ঘুরান দিয়ে মনে হয় এইভাবে আইন না, আমার বাচ্চাটার এনো গাড়ি চাপা দিয়ে মেয়ে আবার গাড়িটা এনে দাঁড় করে রাখছি। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। চুরির চিন্তায় প্রতিনিয়ত বেড়েই চলছে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে। শনিবার গভীর রাতে আবারও চুরিকাণ্ড সংঘটিত হল উদয়পুর রাজারবাগ আশ্রম সংলগ্ন এলাকায়, পুলিশ কুম্ভ নিদ্রায়। ফের প্রশ্নচিহ্নের মুখে শহরের নিরাপত্তা ব্যবস্থা। বলা হচ্ছে গোমতি জেলা সদর উদয়পুরের কথা, প্রায় দিনই কোথাও না কোথাও ঘটে চলেছে চুরির ঘটনা, আতঙ্কিত হয়ে পড়ছে শহরবাসী, দাবি উঠছে শহরে পুলিশি টহলদারির এবং জোরদার নিরাপত্তা ব্যবস্থার। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার গভীর রাতে উদয়পুর রাজারবাগ রাম ঠাকুর আশ্রম সংলগ্ন জনৈক সুকুমার রায়ের বাবা লোকনাথ রাবার কনসার্ন নামক দোকানের শাটারের দরজা ভেঙে চোরের দল দোকানে হানা দিয়ে প্রায় ৬ লক্ষাধিক টাকার রাবার শিট চুরি করে নিয়ে যায়। রবিবার সকালে প্রতিবেশী দোকানদার তা দেখতে পেয়ে খবর দিলে দোকানে এসে এই অবস্থা দেখতে পেয়ে চক্ষু চড়ক গাছ। এরপর খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, এর আগেও দুবার এই দোকানে চুরির ঘটনা ঘটেছিল, তাই দাবি উঠছে জোরদার পুলিশি টহলদারির এবং জোরদার নিরাপত্তা ব্যবস্থা। আমার দোকান রাত্রিবেলা চুরি হয়েছে, কিন্তু কটার সময় আমি ঠিক করতে পারি না। সকালবেলা আমার পার্শ্ববর্তী দোকানে একজন আমার ফোন করা হয়েছে, দোকানে আয়া দেখি শাটার পুরোপুরি ভাঙা, তারপর ভিতরে গিয়ে দেখি আমার প্রচুর মাল নাই, প্রচুর মাল সরাই নিচ্ছে রাবারের শিট। তারপর পিএসএ ফোন করলাম, এখান থেকে পুলিশ আইছে, তারা এখন কত টাকা হইব মাল নিয়ে আসছে? 80 থেকে 100 বান্ডেল, অ্যাপ্রক্স 6 লক্ষ টাকার মাল, মিনিমাম 6 লক্ষ টাকার মাল। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিজের বুদ্ধিমত্তার কারণেই অপহরণকারীদের হাত থেকে পালিয়ে বাঁচলেন করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ মতিউর রহমান খান। এই ঘটনায় গোটা করিমগঞ্জ এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভাঙা থেকে অপহরণের 12 ঘন্টার মধ্যে দোহালিয়ার গভীর জঙ্গল থেকে নিজের বুদ্ধিমত্তার জোরে অপহরণকারীদের কব্জা থেকে পালিয়ে বাঁচলেন করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ মতিউর রহমান খান। এই ঘটনায় স্থানীয় জনমনে নানা প্রশ্ন সহ গোটা এলাকা জুড়ে একরাশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার সকালবেলা অপহরণকারীদের খপ্পর থেকে পালিয়ে রক্তাক্ত অবস্থায় মতিউর বাবু প্রথমে পাথারগান্দির মধুবন্ধ এলাকার চন্দননাথ নামের এক ব্যক্তির বাড়িতে হাত বাঁধা অবস্থায় আশ্রয় নিলে স্থানীয়রা তার বাঁধনমুক্ত করে তাকে চিকিৎসার ব্যবস্থা সহ পুলিশে খবর দেন। জানা গেছে, অপহরণের পর অপহরণকারীরা অধ্যক্ষের পরিবারের কাছে নগদ 10 লক্ষ টাকা মুক্তি দাবি করে। এই কাণ্ডে পুলিশ তদন্তে নামলেও এই সংবাদ লেখা পর্যন্ত এই কাণ্ডে জড়িতদের ধরপাকড়ের কোনো খবর নেই। প্রাপ্ত খবরে প্রকাশ, গতকাল শনিবার সন্ধ্যারাতে মতিউর রহমান খান বিশেষ কাজ শেষে মহাকল থেকে ভাঙায় তার বাড়িতে ফেরার পথে ঘটে অপহরণ কাণ্ডটি। এই সময় জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এমন সময় শিলচর থেকে করিমগঞ্জগামী একটি অল্টো গাড়ি থেকে অপরিচিত দুই যুবক নেমে তাকে বাড়িতে নামিয়ে দেবার নাম করে গাড়িতে তুলে নেয়। কিছু দূর যাবার পর উক্ত গাড়িতে তাদেরই দলেরই অপরিচিত আরো তিন যুবক উঠে বসে। এদিকে অপহরণকারীরা অধ্যক্ষকে নিজ বাড়ির পাশে নামিয়ে না দিয়ে তার চোখ ও মুখ তারা বেঁধে দেয় বলে অভিযোগ অপহৃত প্রাক্তন অধ্যক্ষকে। পরে তারা গাড়িতে করে 2 ঘন্টা পর এক জঙ্গলে নিয়ে গিয়ে হাত ও কোমরে দড়ি বেঁধে একটি শিশু গাছের সঙ্গে বেঁধে রাখে। উক্ত রাতে অপহরণকারীরা একসময় তাকে একা ফেলে খাবার খেতে চলে গেলে সুযোগ বুঝে তিনি গাছের সঙ্গে বাঁধা কোমরের বাঁধন খুলে কোনক্রমে অপহরণকারীদের খপ্পর থেকে পালাতে শুরু করেন। অন্ধকারাচ্ছন্ন সমস্ত রাত ধরে তিনি হাত বাঁধা অবস্থায় গভীর জঙ্গলে ঘোরাঘুরি করলে জঙ্গলের বিষাক্ত জোকের কামড়ে তার সমস্ত শরীর দিয়ে প্রচুর রক্তক্ষরণও হয়। এই অবস্থায় সূর্য ওঠার পূর্বে তিনি মধুরবন্ধে এলাকায় পৌঁছে যান। পরে স্থানীয়রা তার কাছ থেকে তার পরিচয় ও ঘটনা জেনে নিয়ে তাকে চিকিৎসা
চিকিৎসার ব্যবস্থা সহ পুলিশে খবর দেন। এই মর্মে পাথারগাঁদি থানার ইন্সপেক্টর অসি সীমান্ত বরা জানান, আহত স্যারকে উদ্ধারের পর তার মেডিকেল চেক আপ করিয়ে জবানবন্দি গ্রহণের পর তাকে পরিবারবর্গের কাছে সমছে দেওয়া হয়েছে। অপহরণকারীরা প্রাক্তন অধ্যক্ষের কাছ থেকে কিছু নগদ টাকা সহ একটি মোবাইল সেট হাতিয়ে নিয়ে গেছে। এই ঘটনার আসল রহস্য ভেদ করতে পুলিশ জোর তদন্তে নেমে পড়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে সম্প্রতি পাথারগাঁদিতে আইন শৃঙ্খলার চরম অবনতিতে এখানে নানা অসামাজিক কাজকর্ম মাথাচাড়া দিয়ে উঠেছে। সমান্তালে পাল্লা দিয়ে চলছে ড্রাগস, তীর, মদ, জুয়া, চুরি, ডাকাতি, গরু পাচার ইত্যাদি কাণ্ড। এসবের নিয়ন্ত্রণ না হলে সমস্যা বেড়েই চলবে বলে জানান স্থানীয়রা। কারণ মিজোরাম ও শিলচরকে করিডোর করে বরাক সহ ত্রিপুরা ও বাংলাদেশে চলছে নানা অবৈধ কারবার। এসব কাণ্ডে জড়িত পথভ্রষ্টরা এই অপহরণ কাণ্ডে যুক্ত থাকতে পারে বলে অনেকের অভিমত। এরপরে তারা যাওয়ার অনেকক্ষণ পরে আমি আস্তে আস্তে উল্টা দিকে চলছি। উল্টা দিকে এই পথটা বন্ধ হয়ে গেছে, চিলচিলা দিয়ে বন্ধ গেছে, জল লাগে করা। তখন আমি রাতের সময় কোনো সময় তো পড়ছি, কোনো সময় উঠছি, কোনো সময় গড়িয়ে গেলামছি, কোনো সময় শেষে গেলামছি, তার মানে আমি কোনো মতে আমি সড়া দিয়ে পৌঁছে গেছি। পড়াশোনার পরে আমি পাড়ার কোনো অসুবিধা হয়েছি না, চপচপ আমি সবাই আছি এগিয়ে। যখন মেন রোড দাঁড়া হয়েছে তখন একটা হিন্দু বাড়ি আছে দাঁড়া। পাথারগাঁদি থেকে তপন কুমার রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। আবারও বজ্রপাতে গুরুতর আহত হলেন একই পরিবারের তিন সদস্য। ঘটনা আসাম শিলচরের উদারবন চা বাগান এলাকায়। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। উদারবন্দ বিধানসভার সমষ্টির টিকল চা বাগানে বজ্রপাতে আহত হলেন একই পরিবারের তিনজন। আহতরা হলেন টিকল চা বাগানের বাসিন্দা উত্তম ভূমিজ, স্ত্রী অনিলা ভূমিজ, মেয়ে পূর্ণিমা ভূমিজ, ছেলে বিশ্বজিৎ ভূমিজ। প্রাপ্ত সংবাদে জানা গেছে শনিবার রাতে 7:30 নাগাদ তারা তিনজন ঘরের মধ্যে ছিলেন। তখন বিকট শব্দে ঘরের বাইরে বজ্রপাত হলে ঘরের বেড়া ভেদ করে তার প্রভাব পড়ে তাদের উপর। ঘটনার পরই তারা জ্ঞান হারিয়ে ফেলেন। বজ্রপাতের পর স্থানীয় শেবুল হোসেন সহ আনোয়ারা ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শালগঙ্গা টিকল মডেল হসপিটালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাদেরকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এদিকে ঘটনার পরই বজ্রপাতে আহতদের খোঁজ নেন শালগঙ্গা গাঁও পঞ্চায়েতের সভানেত্রী সহ রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং। উভয়েই আহত পরিবারের পাশে থাকার পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। শিলচর থেকে বিজিৎ দাসের রিপোর্ট, নিউজ বাংলা। গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় আবারও গুরুতর জখম এক ব্যবসায়ী। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই ব্যক্তি। ঘটনা মালদা জেলার চাচলা থানা এলাকায়। খুচরো গ্যাস বিক্রি করতে গিয়ে সিলিন্ডার ফেটে গুরুতর জখম হলেন এক ব্যবসায়ী। আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় মালদা জেলার চাঁচল থানার সুজাগঞ্জ এলাকায়। জানা গিয়েছে আহত ব্যবসায়ীর নাম শাহাবুদ্দিন শেখ। তার একটি দোকান রয়েছে যেখানে বড় সিলিন্ডার থেকে খুচরো গ্যাস বিক্রি করেন তিনি। একটি সিলিন্ডারে গ্যাস ভরার সময় আচমকাই সিলিন্ডার ফেটে যায়। অগ্নিদগ্ধ হন ওই ব্যবসায়ী। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে চাঁচল হাসপাতাল এবং সেখান থেকে গভীর রাতে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। আহত ভাইপো আক্তারুল শেখ বলেন, তার কাকা দোকানে খুচরো গ্যাস বিক্রি করেন। একটি সিলিন্ডার থেকে আরেকটা সিলিন্ডারে গ্যাস ভরার সময় কেউ বা কারা ধূমপান করার পর জ্বলন্ত বিড়ি ফেলে দোকানের সামনে।
তা থেকেই ঘটে যায় বিস্ফোরণ। সিলিন্ডার ফেটে গুরুতর জখম হন তিনি। এরপর তাকে প্রথমে উদ্ধার করে চাঁচল হাসপাতাল এবং পরে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সেখানেই আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে। তবে কিভাবে বিস্ফোরণ ঘটলো তা তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। কোন গ্যাস ভরছিল? বড় গ্যাস সিলিন্ডার থেকে মানে ছোটো গ্যাস সিলিন্ডারে ভরছিল। তারপর আর আগুন লেগে গেল। আগুনটা কী করে লাগলো? আগুনটা আর কীভাবে ধারণা যেভাবে বলছে দেখ, পিছন দিকে আগুন টাগুন করে ফেলিয়েছে বলে এরকম আগুন লেগে গেছে। হঠাৎ করে বিড়ি খেয়ে ফেলে দিয়েছে? বিড়ি খেয়ে ফেলে দিয়েছে সাইডের মধ্যে আগুনটা লেগে গেছে। তারপরে কী হয়েছে, ক্ষয়ক্ষতি? ক্ষয়ক্ষতি তো পুরো হাতে জ্বলে গেছে, মাথাটা জ্বলে গেছে আর হাতগুলো জ্বলে গেছে। প্রথমে কোথায় নিয়ে গেছে? চাঁচলে এসেছিলাম, চাঁচল হাসপাতালে। তারপরে এখানে মালদা ট্রান্সফার করলো, মালদা গিয়েছিলাম। বলছি এই যে সিলিন্ডার কীভাবে বিক্রি করে? হ্যাঁ, সিলিন্ডারটা কীভাবে বিক্রি করে গ্যাসগুলো? গ্যাসগুলো খোলা হিসাবে বিক্রি করে। কত টাকা একটু দিনে? একদম 65 অনেকদিন ধরে করছে। হ্যাঁ, এটা ব্যবসা আগে ধরে না, মিনিমাম 9-30 বছর ধরে ব্যবসা। কোথায় দোকানটা? কোথায়? চাঁচলে সুজামান মন্দির। আপনার নাম? মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। প্রযুক্তিগত বিভাগগুলিতে কর্মরত হাসপাতাল কর্মীদের নিয়ে তৃণমূলের নতুন শাখা গঠন, যার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে অম্লান ভাদুরীকে। রবিবার এই সংগঠনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সরকারি চাকরি করে সরকার বিরোধী মনোভাবকে প্রতিহত করার জন্য নির্মাণ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশন। হাসপাতালগুলির প্রযুক্তিগত বিভাগগুলোতে চাকুরিরত কর্মীদেরকে নিয়ে তৃণমূলের এই শাখা সংগঠন। এদিন মালদায় প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল মালদা মেডিকেল কলেজে কনফারেন্স হলে। জেলার তৃণমূল নেতাদের এই সংগঠনের মাথায় রাখা হয়েছে, যার চেয়ারম্যান করা হয়েছে জেলা তৃণমূল নেতা অম্লান ভাদুরীকে। এদিন তিনিও হাজির ছিলেন। অম্লান জানান, জেলার বিভিন্ন হাসপাতালে প্রযুক্তিগত বিভাগের কর্মীদেরকে নিয়ে সংগঠন আজ তার প্রথম সম্মেলন হয়ে গেল। এদের মূল উদ্দেশ্য বিভিন্ন শাখা সংগঠনগুলিকে একসঙ্গে নিয়ে টেকনোলজি কাউন্সিল তৈরি করা। আমরা তাদের এই প্রস্তাব রাজ্য নেতৃত্বের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। পাশাপাশি এখনও বিভিন্ন হাসপাতালে অনেক পদ ফাঁকা রয়েছে, এমনকি মালদা মেডিকেল কলেজে ও প্রযুক্তিগত পদগুলি এখনও ফাঁকা, সেগুলো যাতে পূরণ করা যায় মুখ্যমন্ত্রীর কাছে তা পৌঁছানোর ব্যবস্থা। মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশন, তাদের যে প্রচুর সংখ্যক মুখ্যমন্ত্রী কর্মী নিয়োগ করেছেন আমাদেরকে, তো তাদের একটা নিজেদের মধ্যে একটা সমন্বয় তৈরি করা পরিষেবার ক্ষেত্রে। তাছাড়া আমাদের কিছু দাবি দাওয়া আছে, কাউন্সিল তৈরি করা, কাউন্সিলের রেজিস্ট্রেশন পাওয়া, এবং আমরা যাতে আমরা রাজনৈতিকভাবেও লাভবান হবেন তার জন্য আমরা রাজনৈতিক কিছু নেতৃত্বকে ডেকেছি। যেমন অম্লান ভাদুরী আছেন, ওনাকে আমরা চেয়ারম্যান করেছি। সেই সাথে আমাদের আইটিপিসি জেলা সভাপতি আছেন, ওনাকে আমরা মুখ্য উপদেষ্টা করেছি। অন্তত যাতে রাজনৈতিকভাবে আমরা কিছু সাপোর্ট পাই, আমাদের দাবি দেওয়াটা কর্তৃপক্ষের কাছে ঠিকভাবে তুলে ধরতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য আজকে নিয়েছে। সেই ছাড়া আমাদের মেডিকেল টেকনোলজিস্টের বিভিন্ন দাবি দাওয়াগুলো প্রশাসনের কাছে বা উচ্চ প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার একটা আমাদের দায়িত্ব আছে বলে মনে করি। কারণ হচ্ছে যে আমরা সরকারি চাকরি পেয়েও অনেকে এখানে একটা সরকার বিরোধী মনোভাব পোষণ করছেন, সেটাকে প্রতিহত করাও কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।